রাজধানীর এক বেসরকারি নামি দামি হসপিটালে ফুটফুটে এক শিশুর জন্ম দিল চিত্রনায়িকা পরিমনি। ঈদের ছুটি শেষ করে কক্সবাজার থেকে ফিরেছে সম্প্রতি, আর হাজিরাও দিয়েছেন আদালতে। জানা যায়, বৃহস্পতিবার সকাল 10:14 ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারিক নজরুল ইসলামের আদালতে তিনি হাজিরা দিয়ে একটি আবেদন করেছেন। চিত্রনায়িকা পরিমনি অন্তঃসত্ত্বা বললে তার পক্ষে এই আবেদন করেন ব্যক্তিগত আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি। অন্তঃসত্ত্বা হওয়ায় আদালতে হাজিরা মওকুফ চেয়েছেন পরিমনি। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিমনি সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য থাকলেও কোনো সাক্ষী আদালতে উপস্থিত হননি, কিন্তু পরিমনি হাজির হয়েছেন। তার সঙ্গে আসেন তার স্বামী শরীফুল রাজ। সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল গত 29 মার্চ। সেদিন অপর দুই আসামি আদালতে উপস্থিত থাকলেও পরিমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। সে কারণে পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি কিছু সময়ের আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতেই সাক্ষ্য গ্রহণের জন্য 12 মে দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম। এর আগে 1 মার্চ চিত্রনায়িকা পরিমনির বিরুদ্ধে হওয়া মাদক মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। এরপর 8 মার্চ পরিমনির মাদক মামলার কার্যক্রম স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ 6 সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার জজ আদালত। তারও আগে 1 মার্চ ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র‍্যাব-1-এর কর্মকর্তা মজিবুর রহমান সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিন মামলার বাদীর জবানবন্দি শেষে পরিমনি ও কবির হালদারের পক্ষে অ্যাডভোকেট মাজেদুর রহমান মামুন তাকে জেরা করেন। কবির হালদারের পক্ষে জেরা শেষ হলেও পরিমনির পক্ষে শেষ হয়নি। অন্য আসামি আশরাফুল ইসলাম দীপুর পক্ষে তার আইনজীবী এস এম আক্তারুজ্জামান হিমেল জেরা করেন। মাদক মামলা স্থগিতের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। 2022 সালের 5 জানুয়ারি এ মামলায় পরিমনি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। প্রসঙ্গত, গত বছরের 4 আগস্ট অভিযান চালিয়ে পরিমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। অভিযানে নতুন মাদক LSD, মদ ও আইস উদ্ধার করা হয়। তার ড্রয়িং রুমের কাভার্ড শোকেস, ডাইনিং রুম, বেডরুম, সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। তারপর দিন 5 আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরিমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। যেহেতু বর্তমানে পরিমনি অন্তঃসত্ত্বা, আর অন্তঃসত্ত্বা হয়ে এত ঘন ঘন বারবার হাজিরা দেওয়া পরিমনির পক্ষে একটু কষ্টকর হচ্ছে, তাই তো আদালতে হাজিরা মওকুফ চেয়েছেন পরিমনি। এরপর আজই জানা যায়, ভোর থেকেই পরিমনি লেবার পেইনে ভুগছিল। এরপর স্বামী শরীফুল রাজ ও পরিবারের কিছু সদস্যদের হাত ধরে রাজধানীর এক নামিদামি বেসরকারি হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করা হয় পরিমনিকে। এরপর সেখানে তিনি জন্ম দেন ফুটফুটে এক সন্তান। এ সময় পরিমনির স্বামী শরীফুল রাজ সবার কাছে দোয়া চেয়েছেন তাদের ছোট্ট শিশুটির জন্য, যে সবেমাত্র কুল আলো করে পৃথিবীতে এসেছে। তো দর্শক, শিশুটি ছেলে না মেয়ে জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।